আছে তার জন্য তো রেডি হতে হবে এই দেখো এই মাই প্র্যাকটিস বুক তার সঙ্গে সঙ্গে পেন্সিল আর ইরেজার নিয়ে তোমরা এখন রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে পেজ ওপেন করতে হবে এইবার তোমরা সবাই মাই বুকে পেজ ওপেন করে ফেলো ওপেন করেছো এই দেখো मम्मी पापा তোমাদেরকে নিশ্চয়ই এই রকম ভাবে পেজটা রেডি করে দিয়েছেন তাই তো হুম এই দেখো এখানে এখন আমরা 4343 লেখা প্র্যাকটিস করব আর তারপরেই এখানে আমরা 5444 লেখা প্র্যাকটিস করব চলো সবাই পেন্সিল নিয়ে নাও ফার্স্টে আমরা 4343 লেখা প্র্যাকটিস করব দেখো আমি কিরকম ভাবে লিখছি এই টি এর নিচে নাম্বার 4 আর ও এর নিচে এরকম ভাবে নাম্বার 3

আবার লিখতে লিখতে বলো ও নাম্বার লেখা প্র্যাকটিস করছো 43 43 यस वेरी गुड দেখো এখানে আমি অনেকগুলো নাম্বার 43 লিখলাম তোমরাও তো লিখলে আমার সঙ্গে সঙ্গে यस এবারে তোমরা ঠিক একই রকম ভাবে এখানেও নাম্বার 43 লিখে ফেলো ওকে এবারে আমরা এইখানে 44 44 লেখা প্র্যাকটিস করব দেখো আমি কিভাবে লিখছি এই যে টি এর নিচে নাম্বার 4 ও এ নিচেও নাম্বার 4 44

খুব সুন্দর হচ্ছে এরকম ভাবেই লেখো 4 4 44 লিখে লিখে আমার মত করে বলো 4 4 হুম 44 4 4 44 দেখো এখানে আমি অনেক গুলো না বা 44 লিখলাম তোমরাও তো লিখলে আমার সঙ্গে সঙ্গে হুম এইবার তোমরা ঠিক একই রকম ভাবে এখানেও না বা 44 লিখে ফেলো ওকে সো মাই ডিয়ার শ্যামলকার তোমরা তো এখন টু নাম্বারস বাড়িতে আবারও এই টু নাম্বার ভালো করে লেখা প্র্যাকটিস করতে হবে সবাই প্র্যাকটিস করবে তো ইয়েস আর এখন কি করতে হবে এই পেজের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বা পাপা কাউকে রিমাইন্ড করে দিতে হবে তাই তো হুম সো মাই ডিয়ার শিমরু গাইস आवर लेसन इज ओवर टेक केयर অফ योरसेल्फ लव यू ऑल बाय बाय